এখানে আমরা যে আজকে ম্যাচটা দেখব সেটা হলো তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে তিন চার আট মিনিট অন্তর বাজে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে মানে একটা ঘন্টা এক প্রথমে বাজার পরে তিন মিনিট পর আবার বাজবে আবার তিন মিনিট পর আবার বাজবে এরকম বাজতে থাকবে আর একটা ঘন্টা হলো চার মিনিট পর পর বাজে আর একটা ঘন্টা হলো আট মিনিট পর পর বাজে এখন একসঙ্গে তিনটা একবার বাজলো বাজার কতক্ষণ পরে আবার একত্রে বাজবে এ ধরনের ম্যাথ পরীক্ষায় আসে তো এইটার যদি আমরা শুরুতেই সমাধান করি শর্টকাট করতে যাই শুরুতে একটা শর্টকাটে আমরা কিভাবে করি সেটা একটু দেখাচ্ছি বা যারা ম্যাথ পারে তারা কিভাবে করে তিন চার আট তিনটা লসাও করবে যারা পারে তো এর দুইটা এটাকে চার দিয়ে যদি আমি ইয়ে করি তিন এক দুই এখন গুণ করবে চার গুণ তিন গুণ এক গুণ দুই সমান চব্বিশ মিনিট এটাই হচ্ছে উত্তর এটা শর্টকাট যারা পারবে তারা করে ফেলবে চব্বিশ মিনিট উত্তর এখন এখানে আসলে কি করেছে বা কেনই আমরা বা এই অঙ্কটা লসাও করব। এই জাতীয় অঙ্ক আসলে কেন আমরা লসাও করব। বা লসাগু জিনিসটা কি আমরা এটা টোটালটা বোঝার চেষ্টা করব প্রথম হচ্ছে আমরা যদি এই লসাগু জিনিসটা কি বোঝার চেষ্টা করি এটা ল লো আকার সুকার লতে লগিষ্ঠ সাথে সাধারণ আর গড় সুকারে গুণিতক এটার ইংরেজি যদি করি তাহলে এল ই টি লিস্ট সাধারণ কমন এম গুণিত মাল্টিপল বা ইংরেজিতে লশাঘুকে বলা হয় এল সি এম আচ্ছা এটা দ্বারা কী বুঝে প্রথমে এই ম্যাথটার কথা বুঝে ভুলে যান আমরা যদি বলি যে তিন চার এবং আটের লসাগু কত আমরা তিনটা সংখ্যা তিন চার এবং আটের লশাগু বের করবো একেবারে সাধারণ এটা তো তিন চার আটের লশাগু বের করার একটা পদ্ধতি আমরা লশাঘু জিনিসটা কি এটা আর একটু ভালো করে বোঝার জন্য আমরা তিনের গুণিতগুলো কী কী আছে এই যে মাল্টিপল বা গুণিতক তিন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তির কা নয় তিন চারা বারো এভাবে তিন আট নং তিন সাত একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশে ত্রিশ এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত যাওয়া যাবে আচ্ছা চারের গুণিতকগুলা কী কী চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো এভাবে চার চব্বিশ চার সাত আটাশ চার ছত্রিশ এভাবে যত ইচ্ছা যাওয়া যাবে আটের গুণিত কি আট একে আট আর দু ষোলো তিন আট চব্বিশ বত্রিশ পাঁচ চল্লিশ এভাবে চলতেই থাকবে আচ্ছা তাহলে এরা হচ্ছে আমরা এইটাকে ভেঙে যদি বলি গুণিতক তাহলে তিনের চারের আটের গুণিতক এরা সাধারণ গুণিতক কোনগুলা সাধারণ মানেই হচ্ছে যেমন হচ্ছে এই এখানে যদি আমরা আটচল্লিশ নিই তিন বারো তিন ষোলো আটচল্লিশ এরপরে এখানে যদি চার বারো আটচল্লিশও আছে আর এখানে আটচল্লিশ আঠেরো গুণিতক ছয়টা আটচল্লিশ আচ্ছা সাধারণ গুণিত কোনগুলো সাধারণ মানে এটা তো আছে এটা তো আছে এটা তো আছে তাহলে সাধারণ গুণিতক এখানে আমরা চব্বিশকে পাবো তিনটাতেই চব্বিশ আছে চব্বিশ এর পরবর্তী সাধারণ গুণিতক এখানে পাব আটচল্লিশ এভাবে পরবর্তীতে আরও গুণিতক পাবো এরা হচ্ছে সাধারণ গুণিত প্রথম হলো বের করলাম গুণিতক এরপর হলো সাধারণ গুণিতক আর লিস্ট কমন লিস্ট মানে সবচেয়ে ছোট লিস্ট লঘু লঘিষ্ঠ মানে ছোট সংখ্যালঘু কথাটা প্রায় শোনেন না লঘু সংখ্যালঘু লিস্ট কমন মানে হচ্ছে সবচেয়ে ছোট গুণ কমন ছোটো মানে হচ্ছে এখানে দেখেন এই চব্বিশ চব্বিশের আগে তিনটাতেই কমন কোনো গুণিতক থাকবে না বা মাল্টিপল থাকবে না তাহলে এল সি এম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো এটা চব্বিশ এইটা বের করার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে এটা যে এইভাবে লসাগু বের করে তাহলে জিনিসটা এবার বোঝার চেষ্টা করেন যে এই ঘণ্টাগুলো এই প্রথম ঘণ্টাটা তিন তিন মিনিটের সময় বাঁচবে ছয় মিনিটের সময় বাঁচবে নয় মিনিটের সময় বাঁচবে বারো মিনিটের সময় বাঁচবে এভাবে বাঁচতে থাকবে দ্বিতীয় ঘণ্টাটা চার মিনিট আট মিনিট বারো মিনিট চব্বিশ মিনিট এইভাবে বাঁচতে থাকবে তৃতীয় ঘণ্টাটা আট মিনিট ষোলো মিনিট চব্বিশ মিনিট বত্রিশ মিনিট এভাবে বাঁচতে থাকবে প্রথম ওই যে একসাথে বাজার পরে তাহলে পরবর্তীবার তিনটাই যে যেই মিনিটে যে একসঙ্গে বাঁচবে সেটা হলো চব্বিশতম মিনিটে গিয়ে তো চব্বিশতম মিনিটটাই হচ্ছে কমন এরপর আটচল্লিশতম মিনিটে গিয়ে আবার বাঁচবে আপনাকে বলছে পরবর্তীবার কখন বাসবে তাহলে লিস্ট এই জন্যই লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমি লসাগু বের করছি যে লিস্ট কমন মাল্টিপল আপনার লসাগু জিনিসটা এটাই হচ্ছে আসলে লসাগু এটা যদি ভালো করে বুঝে বুঝিয়ে নিতে পারেন তাহলে যে কোনো লসাগু সহজে করতে পারবেন আর হলো যে এই জাতীয় ম্যাতে কখনো ভুল করবেন না তাহলে শর্টকাটটা আমরা কী করলাম এই যে লসাগু বের করলাম কেন লসাগু বের করলাম এটা বোঝানোর জন্য আমি ডিটেলস বললাম শর্টকাটে আমরা এই যে এই জাতীয় ম্যাথ আসলে সহজে করে ফেলবেন এটা লসাগু বের করবেন লসাগু যেটা আসবে এটাই কত বাঁচবে লসাগুটা কেন বের করব সেটা হচ্ছে লসাগু মানে লঘুষ্ঠ সাধারণ গণিত লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম এই টার্মগুলো জানলে ব্যাংকের ম্যাথও সুবিধা পাবেন তাহলে আমরা এই প্রথম ঘন্টা তিন মিনিট ছয় মিনিট নয় মিনিট এভাবে যে বাঁচতে থাকবে দ্বিতীয় ঘণ্টা চার মিনিট আট মিনিট বারো মিনিট এভাবে পরপর বাঁচবে তৃতীয় ঘণ্টা এটা তাহলে কমন বাজবে চব্বিশ মিনিটে আটচল্লিশ মিনিটে আর সবচেয়ে কমন মানে লিস্ট ছোট সবচেয়ে আগে বাজবে চব্বিশতম মিনিটে আটচল্লিশতম মিনিটে এই জন্যই এখানে লসাগু করতে হয় আর লসাগু জিনিসটাও এটা আর লসাগু এই জিনিসটাকেও এভাবে বের করা যায় এটা একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি তো এই হচ্ছে আজকের বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম